বিহারের ব্যাপারীর বরবিহর বেহা, কোকরাঝাড়ত গুলিবিদ্ধ গাঞ্জার সরবরাহকারী, রাজ্য এতিয়াও বন্ধ হওয়া নাই ড্রাগস গাঞ্জার দরে বরবিহর বেহা। এটোর পাছ সিটো অপরাধী গুলিবিদ্ধ হওয়ার সময়তো বিভিন্ন স্থানত জব্দ হয় ড্রাগস গাঞ্জা। কোকরাঝাড়ত নিশা তদন্তর সময়ত আরক্ষীর অস্ত্র কাঠি পলোয়ার চেষ্টা করা গাঞ্জা সরবরাহকারী মুকেশ কুমারলৈ আরক্ষীর গুলি চালনা। গুলিবিদ্ধ সরবরাহকারীটির ঘর বিহারত। বর্তমান কোকরাঝার আরএনবি চিকিৎসালয়ত চিকিৎসাধীন ভরিত আঘাতপ্রাপ্ত মুকেশ। ইপিনে জেলাখনের কারিগাঁওত আরক্ষীয়ে জব্দ করা বাহনও জ্বলালে দুর্বৃত্তই। কোকরাঝারত যে গাঞ্জা সরবরাহকারীর ওপর পুনের এনকাউন্টার করেছে কোকরাঝার আরক্ষীয়ে, কেন যাকালি দেখা গেছিল যে আগরতলার যে বিহার অভিমুখে লই যাওয়া হয়েছিল যে গাঞ্জা। বজালির ভবানীপুরত এলটোত উলাল গাঞ্জা। এইখন মারুতি এলটোর পর ভবানীপুর আরক্ষীয়ে জব্দ করে গাঞ্জা। বৃহৎ পরিমাণের গাঞ্জা সহ আরক্ষীর জালত পড়ে সিপাথারর ইব্রাহিম আলী আর আফজালুর রহমান। গাড়ি এখন আহি আছিল আমার টুয়ার্ডস পাঠশালার পিনে, এখন আল্টো গাড়ি। আল্টো গাড়িটির নাম্বার হচ্ছে AS13E9905। এই গাড়িখন আমি রখালো আর রখাতে আমি তাতে গাঞ্জা বস্তাত পালো। লক্ষীপুরত কংগ্রেসী নেতার পুত্রর ড্রাগসর বেহা। গোয়ালপাড়া জেলার লক্ষীপুরত হাতে লুটে করায়ত্ত তিনি ড্রাগস ব্যবসায়িক। ধৃত শরীফ মুস্তাফা আহমেদ, মুনমুন শেখ আর আব্দুল রহমান। ইয়ারে শরীফ মুস্তাফা জেলা কংগ্রেসের সভাপতির পুত্র বলে খবর বিয়পি পড়াত তীব্র চাঞ্চল্য। মরিগাঁওর লাহরিঘাটত সাবুনের বাকসত ড্রাগস। মরিগাঁও জেলার লাহরিঘাট বরবরিগাঁওত আটক দুই সরবরাহকারী শরীফুল ইসলাম আর হবিবুর রহমান নামের সরবরাহকারী দুটার পর জব্দ ড্রাগস ভর্তি চারিটা সাবুনের বাকস, এটা মোবাইল আর এখন বাইক। এজন ডাক ব্যবসায়ী নগাঁওর পর আহি আছে, এই কথা গম পাই পেলায় লাহরিঘাট আর কি বিভাগ একটা অভিযান চলার চেষ্টা চলা হয়। এখন বাইকেরে তেওঁলোক আহি থকা অবস্থা তেওঁলোকক কয়েকটা করা হয়। ড্রাগস ভাঙর দরে সকল নিচাজাতীয় সামগ্রীর বিরুদ্ধে কঠোর সরকার। বিগত দিনত দাহন হল বহু কোটি টাকার ড্রাগস, গুলিবিদ্ধ বহু সরবরাহকারী মাফিয়া। তার পছতো চলি আছে বেহা, গোপনে সেবন নিচা। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।